আর আজকে আমাদের ইতিহাসে পড়ানো হয় কি, ইতিহাসের বইটা খুললেই দেখবেন প্রথমেই সিন্ধু সভ্যতা। ইতিহাস বই একেবারে 6-7 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রথম কি সিন্ধু সভ্যতা, তারপরে হচ্ছে রোমান সভ্যতা, তারপরে হচ্ছে হরপ্পা মহঞ্জোদারের সভ্যতা, তারপরে হচ্ছে ভারতীয় সভ্যতা। সব অসভ্যতাকে সভ্যতা নামে পড়ানো হচ্ছে, ওখানে কিচ্ছু নাই, শুধু দেবদেবীর গল্প ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু সারা দুনিয়াকে সভ্যতা জ্ঞান যারা শেখালো, সে আরবীয় সভ্যতার ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না। এজন্য 100 বছরে আমরা কি পাইছি, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেছে। এই 100 বছরে এই বিশ্ববিদ্যালয় জাতিকে বিশ্বমানের প্রফেসর, দার্শনিক, বিজ্ঞানী একটা উপহার দিতে পারে নাই। উপহার দিয়েছে আহমদ শরীফের মতো আহাম্ম কিছু বুদ্ধিজীবী, জাফর ইকবালের মতো কিছু ইউটিউব সোর গবাদি পশু, ঠিক কিনা? হ্যাঁ, সরকার রেতে শেষ করবে, ঠিক কইছেন আপনি, চেয়ারম্যান ঠিক কইছে, সম্মানিত শুধু। তবে সরকারও এদেরকে চিনে যে এরা কাদের দালাল, কথা বুঝেন নাই? এই সব গবাদি পশু আমাদের উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সব বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলেই বুদ্ধিজীবী, মাথায় বুদ্ধি গজ গজ করে, এত বুদ্ধি দেখেন না তালু শিলা। হ্যাঁ, মাথায় চুল নাই, বুদ্ধির ঠেলায় চুল আর থাকে কই, একেবারে মাথায় তো চুল নাই, সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতরে কোনো মালও নাই, বাইরেও খালি ভিতরেও খালি। এরা হচ্ছে বুদ্ধিজীবী, এদেরকে আব্বাসী টোকা দিয়া দেখছে কিচ্ছু নাই, ভিতরে কিছু ডিগ্রি আর সার্টিফিকেট আছে, টোকা দিয়া দেখছি কোনো বিদ্যা বুদ্ধি নাই। ইসলাম তো বুঝেই না, বিজ্ঞান দর্শন তাও বুঝে না। কারা বেশি নাস্তিক হয় বাংলাদেশে আমি দেখছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ে, এই চারুকলার ঝাড়ুমারাগুলো বেশি নাস্তিক হয়। কলা অনুষদ, অনুষদের নাম কি, সব অনুষদ আছে, কলা অনুষদ, গোলালু অনুষদ, কালা বেগুন অনুষদ, এগুলো পড়ে। সাংবাদিকতা যারা পড়ে এরা নাস্তিক হয়, বাংলা সাহিত্যে যারা পড়ে এরা নাস্তিক হয়, দর্শনে যারা পড়ে এরা নাস্তিক হচ্ছে। তার কারণ তাদেরকে শুধু পশ্চিমাদের চিন্তা আর তাদের দর্শন শেখানো হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের জিকির থেকে দূরে রাখা হয়েছে, ঠিক কিনা বল? আর আজকে আমাদের ইতিহাসে পড়ানো হয় কি, ইতিহাসের বইটা খুললেই দেখবেন প্রথমেই সিন্ধু সভ্যতা। ইতিহাস বই একেবারে 6-7 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রথম কি সিন্ধু সভ্যতা, তারপরে হচ্ছে রোমান সভ্যতা, তারপরে হচ্ছে হরপ্পা মহঞ্জোদারের সভ্যতা, তারপরে হচ্ছে ভারতীয় সভ্যতা। সব অসভ্যতাকে সভ্যতা নামে পড়ানো হচ্ছে, ওখানে কিচ্ছু নাই, শুধু দেবদেবীর গল্প ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু সারা দুনিয়াকে সভ্যতা জ্ঞান যারা শেখালো, সে আরবীয় সভ্যতার ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু, কষ্ট পাচ্ছেন আমার কথায় না, শুনতেছেন? বিজ্ঞানের সমস্ত অধ্যায় রচনা করেছে মুসলমান, কারণ ওই যুগে ইবনে সিনা, ইবনে রুশদ, আপনাদের স্যার হচ্ছে গণিতের শিক্ষক, অ্যালজেব্রার আবিষ্কারক কারা, মুসলিম। তারপরে গণিতের শুরুটা ছিল 0 থেকে 9, এই যে ভগ্নাংশ গণিত এটা আবিষ্কার করছে আরবি বিজ্ঞানীরা, ঠিক কিনা? এই গণিত থেকেই পরবর্তীতে ইলেকট্রিক ম্যাথ, উচ্চতর গণিত আসছে। তো সমস্ত গণিতটাও আবিষ্কার করছে কারা, মুসলিমরা। হ্যাঁ, জাবের বিন হাইয়ান অ্যালজেব্রার জনক, এর জন্য জাবের থেকে আলজেবার, আলজেবার থেকে আলজেব্রা, সুবহানাল্লাহ। তাহলে ওই যুগের তারা জিকির করতেন, ফিকির করতেন, এই জন্য তারা নাস্তিক হতো না, তারা আল্লাহওয়ালা হইতো, বিজ্ঞানী হইতো। আর আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় জিকির বাদ দিছি, জিকির মানে কোরআনকে বাদ দিছি, সেই জন্য ফিকির করতে যায় 2 পাতা বিজ্ঞান পড়ে আমার দেশে নাস্তিক তৈরি হচ্ছে। কারা বেশি নাস্তিক হয় বাংলাদেশে আমি দেখছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ে, এই চারুকলার ঝাড়ুমারাগুলো বেশি নাস্তিক হয়।
কলা অনুষদ, অনুষদের নাম কি? সব অনুষদ আছে, কলা অনুষদ, গোলালু অনুষদ, কালাবেগুন অনুষদ, এগুলো পড়ে। সাংবাদিকতা যারা পড়ে এরা নাস্তিক হয়, বাংলা সাহিত্যে যারা পড়ে এরা নাস্তিক হয়, দর্শনে যারা পড়ে এরা নাস্তিক হচ্ছে। তার কারণ তাদেরকে শুধু পশ্চিমাদের চিন্তা আর তাদের দর্শন শেখানো হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের জিকির থেকে দূরে রাখা হয়েছে, ঠিক কিনা বল? তাহলে জিকির লাগবে, সাথে কি লাগবে? ফিক্র। কি লাগবে? ফিক্র, চিন্তা। চিন্তা কিভাবে করবেন? খোরাক দিবে কে? সুবহানাল্লাহ বলবেন না? যেই ফিকির, যেই চিন্তা, যেই গবেষণা, যেই চিন্তা, যেই গবেষণা মানুষকে তার স্রষ্টার পরিচয় দিতে পারে না, ওইটা কোনো চিন্তা না, কোনো গবেষণা নয়। যেই চিন্তা, যেই গবেষণা মানুষকে তার স্রষ্টার সান্নিধ্যে নিয়ে যায়, সেটা ফিকির। ওই রকম ফিকিরের দাম কত বেশি! ইমাম গাজ্জালি লিখেছেন, এক ঘন্টা আমার আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করা 60 বছর নফল ইবাদতে 24 সওয়াব। কতক্ষণ? তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এক ঘন্টা আমার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা 60 বছর নফল ইবাদতে 24 সওয়াব। আল্লাহু আকবার বলে। ওইটা কোন ফিকির? যে ফিকির, যে চিন্তা, যে গবেষণা, যে দর্শন, যে বিজ্ঞান মহান আল্লাহর কাছে আপনার মস্তক নত করায় দিবে, মহান আল্লাহর কুদরতের সামনে আপনার মস্তক নত করায় দিবে। আজ আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জিকির নাই, ফিকির আছে। ফিকিরটাও কোরআনের ফিকির না, ফিকিরটা হচ্ছে পশ্চিমাদের ফিকির। এই জন্য 100 বছরে আমরা কি পাইছি? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? 100 বছর হয়ে গেছে। এই 100 বছরে এই বিশ্ববিদ্যালয় জাতিকে বিশ্বমানের প্রফেসর, দার্শনিক, বিজ্ঞানী একটা উপহার দিতে পারে নাই। উপহার দিয়েছে আহমদ শরীফের মতো আহাম্ম কিছু বুদ্ধিজীবী, জাফর ইকবালের মতো কিছু ইউটিউব সোর গবাদি পশু, ঠিক কিনা? সরকার রেতে শেষ করবে, ঠিক কইছেন আপনি, চেয়ারম্যান ঠিক কইছে। সম্মানিত শুধু, তবে সরকারও এদেরকে চিনে যে এরা কাদের দালাল, কথা বুঝেন নাই? তো যে কথা বলছিলাম, এই সব গবাদি পশু আমাদেরকে উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সব বুদ্ধিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলেই বুদ্ধিজীবী, মাথায় বুদ্ধি গজ গজ করে, এত বুদ্ধি দেখেন না তালু শিলা, হ্যাঁ, মাথায় চুল নাই, বুদ্ধির ঠেলায় চুল আর থাকে কই? একেবারে মাথায় তো চুল নাই, সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতর কোনো মালও নাই, বাইরেও খালি ভিতরেও খালি। এরা হচ্ছে বুদ্ধিজীবী, এদেরকে আব্বাসি টোকা দিয়া দেখছে কিচ্ছু নাই, ভিতরে কিছু ডিগ্রি আর সার্টিফিকেট আছে, টোকা দিয়া দেখছি কোনো বিদ্যা বুদ্ধি নাই। ইসলাম তো বুঝেই না, বিজ্ঞান দর্শন তাও বুঝে না। তাহলে আপনাকে জিকির লাগবে, জিকিরের সাথে ফিকির লাগবে। ওই ফিকির কিভাবে করবেন, আপনাকে গাইড করবে কে? জেনে বলতে হবে। এবার দেখেন, আমি একটা চিন্তা আপনাকে শিখাই, কোরআন কিভাবে আপনাকে ফিকির করতে বলে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে একটা বই পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। কি নাম বইটা? দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যা বলি, এই বইটা পড়ানো হয়। এটা খুব অথেন্টিক একটা বই, এটা মাস্টার্স কলেজ যেখানেই আছে, মাস্টার্স ওখানে এই বইটা আপনারা পাবেন। এই বইটা 2-3 পৃষ্ঠা উল্টালেই ওখানে একটা মন্তব্য আছে দর্শনের উপর, মন্তব্যটা করেছে ব্রিটেনের এক দার্শনিক। ওই মন্তব্যটাকে, দর্শনের ইতিহাস 3000 বছর আগ থেকে, কত? 3000 বছর। সে 3000 বছর আগ থেকে আজ পর্যন্ত দর্শনের ইতিহাস ঘেটে দার্শনিক মন্তব্য করে, যে মন্তব্যটা আছে দ্য প্রবলেমস অফ ফিলোসফিতে, যে ইট ইজ দ্য মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে সত্য গ্রহণযোগ্য মত এটা। মতটা কি? ব্রিটেনের দার্শনিক বলেন যে আমি কিছুই বিশ্বাস করি না, আমি
তবে আমি বিশ্বাস করি আমি আছি, আমি বিশ্বাস করি আমি আছি, আর কিছু আমি বিশ্বাস করি না। এবার সে বলতেছে দর্শনের কাজ যেটা চিন্তা করা, সে বলতেছে তো আমি যেহেতু আছি তো আছি কই, আমি সৃষ্টি জগতে আছি, তো যদি আমি থাকি সৃষ্টি জগৎ আছে, আর যদি সৃষ্টি জগৎ থাকে অবশ্যই স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ, আমি চিন্তায় পড়ে গেলাম, ব্রিটেনের একজন দার্শনিক বেদিন মানুষ এত সুন্দর কথা কোথায় পেল, চিন্তা করে দেখলাম এটা ইসলাম থেকে সে ধার করেছে, বিজ্ঞানের যতটুক সত্য ইসলাম থেকে ধার করা, আর যতটুক মিথ্যা পুরাটাই মন গড়া।